তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন যেহেতু 12টা বাজে, তার জন্য নুন বলছি, তো শুভ দুপুর বলবো। আর এখানে কাটাকুটি চলছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে হবে ভোলা মাছের বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি, আর হবে কাঁকড়ার ঝাল। তো তার জন্য এই দেখো, মাছগুলো আমি ভালো করে ধুয়ে কুটে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমার স্নান দান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু যে দেরি হয়ে গেছে বলে বর একটু হেল্প করে দিচ্ছে। চলো রান্না বান্নাগুলো করতে লাগি, যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় অবশ্যই করব। তো দেখো, বড়ি এখানে ভেজে রেখেছি আর মাছও এখানে ভেজে রেখেছি। বেগুন আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের তরকারি খুব ভালো লাগে আমার খেতে। ভালো করে করলে সত্যি ভালোই লাগবে খেতে। আর অনেক দিন পরে আজকে একটু কাঁকড়া খাচ্ছি। আর এখানে দেখো, পেঁয়াজ, টমেটো, মানে যা যা কোটার বাটার সব কিছু বেটে আর রেডি করে আমি রেখে দিয়েছি। আর কাঁকড়াগুলো রেখেছি এখানে, একটু ধুতে হবে। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হলো এই সবে মাত্র, আর এখনও কিছু গোছানো হয়নি, সেসব আমি পরে গোছাবো। আগে মেয়েটাকে খাইয়ে দিই আর আমরা খেয়ে নিই। এখানে বেগুন আলু দিয়ে মাছের তরকারি, বড়ি আছের মধ্যে, আর এখানে একটু কাঁকড়ার এ নিয়েছি, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তো চলো, তুমি উঠো, ওঠো, তুমি ওঠো, হ্যাঁ বাবা তুমি খাবে। তো চলো বন্ধুরা, মেয়েকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। আজকে কাজ বাজ হয়নি, পরে করবো সব। দেখো বন্ধুরা, এখন আমরা সন্ধ্যেবেলায় বসে পড়েছি আমাদের সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে। রিদ্ধিমা খাবে কেক, লজেন্স, আর আমি খাবো এই গজাগুলো। এই যে চুলটা দেখো, চুলটা দেখো একবার, খাও খাও খাও। চুলটা কি করেছো তুমি বলো তো মামি? কালি করে, কালি করেছো? বাজে মেয়ে একটা, কালি করেছো। তাহলে আমি তোমাকে তাহলে কি বলবো, তাহলে পচা বলবো তো? চুলটা কিরম করেছো তুমি, খাও। আচ্ছা চলো বন্ধুরা, আমরা খেয়ে দিয়ে নিই, তারপর আবার আজকে তো রাতে সেভাবে দেখানোর মতো কিছুই নেই, রান্না বান্না কিছু হবে না। তো আমার এই সময় প্রায় দিন একটু জামা কাপড় থাকে, তো জামা কাপড়টা ভাবলাম যে ভাঁজ করে নিই, তাহলে অনেকটাই সুবিধা হবে। তো তার জন্য আমি এখন এখানে দেখো জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আর কি বলবো, জামা কাপড় না মানে বিছানার ওপরে থাকলে অস্বস্তি বোধ হয়। আর এই কদিন আমার ব্লগগুলো অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো যার জন্য এই যে ভয়েস রেকর্ডটা আমি দিচ্ছি, আজকের ভিডিও আবার কালকে যাবে, তো এতটাই মানে খারাপ লাগছে। তো দেখো, সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। গোছানো থাকলে না দেখতে ভালো লাগে, কিন্তু ওই আলসে রোগ আছে না শরীরে একটা, তো ওই আলসে রোগের জন্য যেন অনেক কিছু মানে গোছাতে পারি না, ভাঁজ করতে পারি না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, অনেকটা বলতে এতক্ষণ ধরে ঘর বারান্দা এ দেখো খানিকটা গুছিয়েছি, এদিকটা দেখো, আর এখানকার জামা কাপড়গুলো গুছিয়েছি। আর কালকে আমরা ঘুরতে যাব, ঘুরতে মানে দিদিদের বাড়ি বেড়াতে যাব। দিদি বলতে মানে আমার হাজবেন্ডের মেজো মাসির বড় মেয়ের বাড়িতে সম্পর্কে ননদ হয়, বড়দি হয়, তো তাদের বাড়িতে ঘুরতে যাব আমরা, এরকম ইচ্ছে আছে। এখনও পর্যন্ত যাব, তবে কালকে আসলে আমি কথা দিতে পারছি না কি হবে, এখনও পর্যন্ত যাব। তো কালকে গেলে দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে বেরোবো। তো তার জন্য এখন একটু মানে জামা কাপড় যেগুলো ছাদের থেকে এনেছিলাম না, সেগুলোকে ভাঁজ করেছি, ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা কেমন অগোছালো হয়ে গিয়েছিল, তাই ওখানে ভাঁজ করে রেখেছি। আর আমি আজকে সামনের আলোটা জ্বেলেছি, ওখানে আলোটা জ্বালা হয়নি, যার জন্যে এদিকে দেখতে পাচ্ছ তোমরা, তো এই আলোটা খুব কম জ্বালানো হয়। এই আলোটা তখনই জ্বালানো হয় যখন আমি একটু রিলস ফিলস করি ইনস্টাগ্রামে, বুঝেছে তো? তো তার জন্য জ্বালানো হয়। আর এখন দেখছি রিলস করার পরে দেখছি প্রায় 10:45 মতো বাজে, আর এখন আমি ভাত তরকারি গরম করব, আমার মেয়েকে আগে খাইয়ে দেবো। আর আমার হাজবেন্ড গেছে আজকে বল খেলতে, কি বল, ক্রিকেট না ফুটবল আমি জানি না, তো আমার হাজবেন্ড জানো তো আগে প্রচুর বল খেলতো, ইয়ংকালে বিয়ের পরেও খেলেছে, আর অনেক প্রাইজ ট্রফি সেগুলো এনেছে, অনেক আছে জানো তো, আমার অনেক নষ্ট হয়ে গেছে, তো এখন খেলতে পারে না, বলে শরীর নাকি ভারী হয়ে গেছে, একটু অসুবিধা হয়। তো যাই হোক, আমি একটা রিলস বানাচ্ছিলাম আর কি, তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে, অন্য সময় শাকচুনির মতো হয়ে থাকি তো ওই জন্যে। তো চলো বন্ধুরা, এখন আগে ভাত তরকারিটা গরম করি, মেয়েকে খাওয়াই, আরও মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে যাবে।
আর জানো তো, অনেক দিন কোথাও ঘুরতে যেতে পারি না, তো মানে কি বলবো, বাপের বাড়ি তো শুধু যাই, আর কোথাও ঘুরতে যেতে পারি না, তো খুব ভালো লাগছে। ঘুরতে যাওয়ার মানে কথা শুনে মনটা বেশ ভালো লাগছে। যাই, অনেক মানে অচেনা জায়গা থেকে একটু ঘুরে আসি, একদিনও এখনো বিয়ের পর থেকে আমি যাইনি। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমার এই সামনে মানে জানুয়ারির 31 তারিখে হচ্ছে আমাদের হচ্ছে বিবাহ বার্ষিক। তা বিবাহ বার্ষিকে কিছুই করব না, কোনো আনন্দ নেই, কিছু নেই, কিছু হবেও না। তো হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ, আনন্দ হবে না, তো কি আর করব বলো। প্রতি বছর বিবাহ বার্ষিকটা এইভাবেই কেটে যায়, নিরানন্দময়। তো যাই হোক, ঘুরতে যাওয়ার একটা আলাদা আনন্দ হচ্ছে। তো চলো, তোমরা চলো তাড়াতাড়ি আগে ভাত তরকারি গরমটা করে নিই। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আর বাজে এখন প্রায় ওই 11টা 20। হ্যাঁ, 11টা 20 হবে, মামুন চুপ করো, 11টা 20 বাজে। আর আজকে ব্লগটা এখানে শেষ করব, দেখানোর মতো কিছু নেই। আর আমার হাজবেন্ড এখনও আসেনি, হয়তো কেন আসেনি, অনেক দূরে গেছে খেলতে, আমি জানি না, আমাকে বলে গেল খেলতে যাচ্ছি, বুট টুট পড়ে গেল। তো যাই হোক, চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করি। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই।